আসসালামু আলাইকুম রান্না অ্যান্ড কুক দশে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জনপ্রিয় একটি রেসিপি মাছের সেরা সর্ষে ইলিশ রান্না করে দেখাব সর্ষে ইলিশ সবাই পছন্দ করে আর খেতে অনেকটা ভালোবাসে তো আজকে আমি খুব সহজভাবে আপনাদের সাথে সর্ষে ইলিশ শেয়ার করব। আশা করছি আজকের এই রান্না সবার ভালো লাগবে মূল রেসিপিতে যাওয়ার আগে বলে নিছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন আমি এখানে বড় সাইজের নয় পিস ইলিশ টুকরা নিয়ে নিয়েছি সর্ষে ইলিশ করতে একটু বড়ো সাইজের ইলিশ মাছ নিলে রান্না ভালো হয় এবং খেতে ভালো লাগে ছোট ছোট ইলিশ মাছ রান্না করলে ইয়ে সর্ষে ইলিশ ভালো হয় না খেতেও টেস্ট লাগে না সবার প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি এক কাপ সর্ষের তেল আর দিয়ে দিছি সামান্য লবণ পেঁয়াজ বাজার সময় লবণ ইউজ করলে পিঁয়াজটা পুড়ে যায় না তার জন্য আমি লবণ ইউজ করলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুশি পিঁয়াজ কুশিটাকে আমি ভালোভাবে লেড়ে সেরে লাল লাল করে ভেজে নিব অনেকে শস্যা ইলে পিঁয়াজ খেতে চান না পিঁয়াজ দিয়ে দিলে আমার কাছে ভালো লাগে তার জন্য আমি পিঁয়াজটাকে ভেজে নিচ্ছি পিঁয়াজ দিতে চাইলে ভাজা পেঁয়াজ ইউজ করবেন কাঁচা পেঁয়াজ দিবেন না তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন মাছের মধ্যে কিছুটা পরন ইউজ করবো তার জন্য আমি কালো শস্যা বেটে নিচ্ছি আপনারা চাইলে সাদা শস্যাও ইউজ করতে পারবেন আমার হাতের কাছে কালো শস্য আছে সেই জন্য আমি কালো শস্যাটাই ইউজ করছি এক টি স্পুন মরিচের গুঁড়ো নিয়ে এসছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ধনে জিরা গুঁড়ো সবকটা উপকরণ আমি মাছের মধ্যে দিয়ে দিব এখন দিয়ে দিব ভেজে রাখা পিঁয়াজ কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব গরম করে রাখা এক কাপ সর্ষের তেল এখানে অবশ্যই সর্ষের তেল ইউজ করতে হবে ইলিশ বাফার বৈশিষ্ট্য হয়েছে এখানে সর্ষের তেল দিয়ে রান্নাটা করতে হবে ভালো করে হাতের সাহায্যে পড়ুনগোলা মিক্স করে নিচ্ছি অবশ্যই ট্রাই করবেন সর্ষের তেল ইউজ করতে এখন আমি দিয়ে দিয়েছি দুই কাপ জল এখন আমি রান্নায় চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন মাছগুলো দিয়ে দিব ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিট রান্না করে নেব আর একটা কথা বলে গিয়েছি সর্ষে যখন বেটে নিয়েছি তখন সামান্য লবণ দিয়ে বেটেছে সর্ষেটার মধ্যে একটা তিতো ভাব থাকে সামান্য লবণ দিয়ে বাটলে তিতাটা লাগে না তো ফিরে আসলাম দশ মিনিট পর তো দেখুন পানিটা আমার অনেকটাই শুকিয়ে এসেছে এখন দিয়ে দিব দনেকুশি ধনিকুষির ফ্লেভারটা কিন্তু সর্ষে ইলিশে ভালো আসে এখন আমি হালকা করে নেড়ে দিচ্ছি তো আবারও দুই মিনিটের জন্য ডাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম দুই মিনিট পর তো দেখুন উপর দিয়ে তেল বাঁচতে শুরু হয়েছে মানে রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো দেখতে পারছেন কত সুন্দর হয়েছে সর্ষে ইলিশটা কিন্তু খেতে অনেকটাই দারুণ লাগে আশা করছি ভিডিওটা ভেল ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ